दक्षिण एशिया कपर श्रीलंका पाकिस्तान अघोषित सेमिफाइनल मैच बृष्टि कारण शुरू होते देरी हो एशिया कप काभार कर सहकर्मी शाहान पापन और विस्तारित जानते चले जा शाहान पापन जानाबेन कलम्बोर आबहवा केमन देखें मैच मठे गड़ानोर कोनो सम्भावना रयेछे कि जेहेतु बेश खानिकटा समय पेरिये गेल धन्यवाद सौरभी आलम तरणी। आसले मैच मठे गड़ानोर जो एक टाइम देवा हुए से दिए शुरू करते चाहिए स्थानीय समय विकेल 4:30 अर्थात बांग्लादेश समय विकेल 5:00 मैच शुरू हार एक सम्भव्य समय निर्धारण करेछेन आम्पायर एवं सेटा अवश्य मठ একেবারে যখন খেলার উপযোগী হবে তারপরেই কিন্তু আসলে খেলাটা শুরু হতে পারবে। তবে সম্ভাব্য টাইম ধরা হয়েছে বাংলাদেশ সময় বিকেল 5:00 ম্যাচ মাঠে গড়াবে, অবশ্যই সেই ম্যাচের ওভার কাটা হবে। তবে কতগুলো ওভার কাটা হবে সেটা এখনো জানায়নি এসএলসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কিংবা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, কেউই আসলে জানেনি। আমাদের সাধারণত এই ইনফোগুলো জানানো হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে। তবে শেষ যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 5:00 খেলা শুরু হতে পারে এবং সেখানে ওভার কাটা হবে। এবং যে কথাটি আপনি যেমনটা বললেন যে আসলে ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে এই আসরে পাকিস্তানের ভাগ্য ফাইনালে যাওয়ার ক্ষেত্রে, যদি এই ম্যাচটা তারা আসলে জিততে পারে বড় মার্জিনে নিশ্চয়ই জিততে হবে, আর যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা ফাইনালে উঠে যাবে প্রতিপক্ষ ভারত। একটু ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলতে চাই। আগামীকাল এই ম্যাচটা রয়েছে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ, বাংলাদেশ অনেক আগেই ছিটকে গেছে এই আসর থেকে। কিছুক্ষণ আগে কথা বলেছেন সাকিব আল হাসান, তবে প্রচণ্ড মুডি ছিলেন এবং প্রচণ্ড মেজাজে ছিলেন, রূঢ়ভাবে তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সাংবাদিকরা যে প্রশ্নটা কম করে হলেও 25-30 শব্দের মধ্যে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরটা সাকিব এক বাক্যেই শেষ করে দিয়েছেন, এরকম একটা অবস্থা। এবং প্রত্যেকটা প্রশ্নেই দেখা গেছে যে সাকিব পাল্টা প্রশ্ন করে বসেছেন, আসলে বোঝা যাচ্ছে না সাকিব হঠাৎ করে এরকম কেন চোটে রয়েছেন। এর পেছনে কারণ হতে পারে যে দল ফেলে তিনি দেশে চলে গেছেন এবং ছুটি নিয়ে গেছেন, কিন্তু পুরো টিম যখন হচ্ছে ধুঁকছে এবং টিমে ব্যাটিং লাইনে যথেষ্ট মানে কমতি রয়েছে, ব্যাটে রান নেই এবং পারফর্ম করতে পারছেন না ক্রিকেটাররা, এই এমন একটা দলকে রেখে তিনি দেশে ছুটি কাটিয়ে আসলেন এবং সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, দল ভালো করছে না, দল ছিটকে গেছে এশিয়া কাপ থেকে, এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে গণমাধ্যমে। হতে পারে সেই বিষয়গুলো নিয়েই সাকিব যথেষ্ট চোটে রয়েছেন এবং আজকে যে সংবাদ সম্মেলন সেটার বহিঃপ্রকাশ ঘটালেন এবং তীব্রভাবে। জানি না আসলে কালকে বাংলাদেশের ম্যাচের ভাগ্যে আসলে কী রয়েছে, কারণ বৃষ্টি এখনও হচ্ছে এবং যথেষ্ট মেঘ রয়েছে আকাশে, কালকেও এই বৃষ্টি বহাল থাকবে আবহাওয়া পূর্বাভাস কিন্তু তেমনটাই বলছে। সাকিব চাইছেন যে একটা ম্যাচ জিতে ঘরে ফেরার লক্ষ্য তার, এবং তাকে আরও একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই দলটাকে মোটিভেট করার জন্য তিনি আলাদা কোনো মেসেজ দিয়েছেন কি না, সামনে বিশ্বকাপ আছে। সাকিব এক কথাই উত্তর দিয়েছেন, সেই দায়িত্বটা নাকি তার একার না। তো এই ছিল এখানকার অবস্থা। সৌরভী আলম তরণী।